নিটলটাটা নিবেদিত জিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শোভন আরেফ দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজকে আমাদের সাথে অতিথি হিসেবে দুজন সিনিয়র সাংবাদিক আছেন আছেন গ্লোবাল টিভির প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা এবং আছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল দুজনকেই স্বাগত জানাচ্ছি আমরা প্রথম যে শিরোনামটি দিচ্ছিলাম যে জোটে না যাওয়ার বিষয়ে জাতীয় পার্টি অনর্থাগার কথা বললেও সমঝোতা বৈঠক হওয়ার কথা কিন্তু সেটা কোথায় হচ্ছে সেটি নিয়ে একটি ধোঁয়াশা রয়েছে জনাব মাসুদ কামাল মানে গতকাল পর্যন্ত যদি হিসেব করি যে মহাজোটের আসন বন্টন এবং আজকে কালকে রাত থেকে আজকে পর্যন্ত যদি আমি এভাবে বলি যে টক অফ দ্য টাউন হচ্ছে জাতীয় পার্টিকে নিয়ে কী সমঝোতা হতে যাচ্ছে মানে নিশ্চয়ই এই নির্বাচনও বেশ কিছু বৈচিত্র্যতা বাড়ছে আপনি এই বৈশিষ্ট্যগুলোকে কীভাবে দেখছেন মাঝখানে গত কয়েকদিন ধরে আমি একটা পত্রিকায় একটা শিরোনাম দেখছিলাম যে জাতীয় পার্টি এখন সাবালক হতে চায় তো মানে সাবালক হতে চাওয়ার তো অবশ্যই ভালো আমরা যখন ছোট ছিলাম আমরা বড় হওয়ার জন্য খুব আকুতি থাকতো অনেক সময় ছোটবেলায় আমরা কিন্তু ঠোঁটের উপর মানে এখানে গোফ লাগাতাম কালি দিয়ে সবারই একটা সাবালক হওয়ার আকাঙ্ক্ষা কাজ করে কিন্তু আমার মনে হয় জাতীয় পার্টি বোধহয় আমার দেখা একমাত্র পার্টি যে নাকি সাবালক থেকে প্রতিনিয়ত নাবালক হতে চান কারণ এখন তারা ইলেকশন একা একা করতে চান আজকে পত্রপত্রিকে পণ্য পূরণ না গিয়ে এখন নৌকা চান নৌকা না পেলে তারা নিশ্চিত ভাবে জয়ী হবে এরকম প্রত্যাশা তারা নিজেরাও করতে পারছেন আচ্ছা না এই কারণে যে এইবার যেহেতু আপনার বেশ স্বতন্ত্র প্রার্থীদের একটা মোটামুটি এক ধরনের স্বাধীনতা আছে এক ধরনের আপনার প্রশ্রয় আছে তো সেখানে আওয়ামী লীগের কোন আওয়ামী নৌকা অথবা ধানের শীষ এদের বিরুদ্ধে থেকে তো তাদের জয়ের কোনো সম্ভাবনা নাই তারা নিজেরাই আশঙ্কা করছেন যে ওই স্বতন্ত্র প্রার্থীদের বিরুদ্ধেও তারা লাঙ্গল মার্কা নিয়ে জিততে পারবেন কিনা এটা নিয়ে তাদের নিজেদের মধ্যে এক ধরনের দ্বিধা কাজ করছে এবং এই দ্বিধার কারণে আমি যতটুকু শুনেছি যে তারা নাকি নৌকাও চায় আজকে পত্রিকাতে পড়লাম তারা নাকি নৌকা লাঙ্গল দুটোই চায় যে যেটাতে করবে সেরকম করবে এরকম একটা চাচ্ছে আর কি সেই সুযোগটা আছে কিনা আমি জানি না কিন্তু আমার এইখানে একটা ঝামেলা আছে আমি ঝামেলাটা বলি যদি শেষ পর্যন্ত সে ধরনের আপোষ না হয় আপোষ হওয়ার সম্ভাবনা আমি প্রায় দেখি না প্রায় দেখি না কারণে ধরা যাক সরকারিভাবেই বলা হলো যে ঠিক আছে আমরা আপোষ করলাম আপনাদেরকে 10-20টা আসন ছেড়ে দিলাম জাতীয় পার্টির চাহিদা কিন্তু 40টার মতো প্রায় 40টা চায় তারা মনে করে তারা বিরাট একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে তো যদি সঠিক নির্বাচন হয় বাংলাদেশে নৌকা মার্গে ওই যে জাতীয় পার্টিকে নাও দেয় মানে ওই মানে জাতীয় পার্টির ওই আসনে নৌকা কোনো ক্যান্ডিডেট দিল না স্বতন্ত্র যারা থাকবে তাদের সঙ্গে জাতীয় পার্টি একটা ভালো নির্বাচন করে সেক্ষেত্রে আমার আশঙ্কা জাতীয় পার্টি 2-3টা আসন পাবে কিনা সন্দেহ আছে কাজেই ওনারা যদি না পান ওনারা যদি বুঝেন যে ওনাদের জয়ের সেই সম্ভাবনা নাই শেষ মুহূর্তে কিন্তু জাতীয় পার্টি একটা পল্টি মারতে পারে না মানে জনাব মাসুদ কামাল ধরুন বিএনপি আসছে না যদি সেভাবেই আমরা ধরে নিই আলোচনায় তো বিএনপি নির্বাচনে আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের স্বতন্ত্র প্রার্থীরা রয়েছেন এখন জাতীয় পার্টি এর বাইরে তৃণমূল বিএনপি আরো বেশ কিছু দল মানে সেখানেও কি জাতীয় পার্টি শক্তিশালী হতে পারছে না আপনার কি তাই মনে হচ্ছে পারছে না তো আপনি গত স্থানীয় নির্বাচন গুলি দেখেন না গাজীপুরে দেখেন তো গাজীপুরের নির্বাচনটা তো মোটামুটি আমরা ধরি যেখানে কোনো কিছু হয় নাই মোটামুটি পাবলিক ভোট দিতে পারছে এখানে হ্যাঁ আওয়ামী লীগের প্রার্থী পরাজিত হয়েছে আওয়ামী লীগের একজন খুবই হ্যাবিট প্রার্থী ছিলেন তিনি পরাজিত হয়েছেন এক ভদ্র মহিলা জিতেছেন জাতীয় পার্টি থার্ড হতে পেরেছে থার্ড হয়েছে হাত পাখা ইসলামী আন্দোলন জাতীয় পার্টি কি ফোর্থ হতে পেরেছে ফোর্থ হতে পারে নাই ফোর্থ হয়েছে হাজার ছাড়ে ফাঁকি দেয়া জাতীয় পার্টি জাতীয় পার্টিতে প্রার্থী তো খারাপ না একজন সচিব ছিল সাবেক অবসরপ্রাপ্ত একজন সচিব সে কোথায় গেছে সে তো হাত পাখার ওয়ান থার্ড ভোট পাইছে রে ভাই এইটাই জাতীয় পার্টির স্ট্রেন রাজশাহীতে নির্বাচনের আগে রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনের আগে ইসলামী আন্দোলন বলেছে যে তারা রাজশাহী নির্বাচন বর্জন করল এই ঘোষণা দেওয়ার পর যে ইলেকশনটা হয়েছে সেখানেও জাতীয় পার্টি ওই বর্জন করা দল ইসলামী আন্দোলনের চেয়ে কম ভোট পাচ্ছে এটাই তো জাতীয় পার্টির এখন অবস্থা এটাই রিয়েলিটি ভাই এটাই মানতে হবে জাতীয় পার্টির অবস্থান কোথাও নাই তারা আছে 5-6 নম্বরে তো আর আপনি কি মনে করেন যেহেতু বিএনপি নাই বিএনপির ভোট কি সবচেয়ে জাতীয় পার্টিতে পড়বে নাকি একটা পড়বে না বিএনপি কি জাতীয় পার্টিকে ভোট দিবে নাকি মাথা খারাপ হয়েছে আপনার জাতীয় পার্টি কার ভোট পাবে আর জাতীয় পার্টি যে সমস্ত লিডাররা আছে এরা কি বিশাল নেতৃত্ব এদের ছাড়া দেশ অন্ধকার নাকি ভাই না আপনার বক্তব্য স্পষ্ট জি
জি ধন্যবাদ মাসুদ কামাল। আমি সৈয়দ ইশতিয়াক রেজার কাছে যেতে চাই, মানে জাতীয় পার্টির অবস্থান কোথায় দাঁড়াবে সেটি নিশ্চয়ই আপনি আপনার বিশ্লেষণ করবেন। সেই সাথে আমরা দেখছি যে মহাজোটের শরিক দল নিয়ে নিজ দলের স্বতন্ত্র প্রার্থী এবং এখন দেখছি জাতীয় পার্টি, মানে আওয়ামী লীগের জন্য নির্বাচনের এই কৌশলে চ্যালেঞ্জ বাড়ছে কিনা দিনে দিনে, আপনার কাছে কি মনে হয়? আপনার প্রশ্নের দুটি ভাগ, প্রথম ভাগে আমি মাসুদ ভাইয়ের সাথে একমত হয়ে সামান্য দ্বিমত করছি। জাতীয় পার্টি আসলে একা একা নির্বাচনগুলো একটি সিটও পাবে না। জাতীয় পার্টির এমন কোনো অবস্থান নেই, একটি ক্ষয়িষ্ণু, অত্যন্ত ক্ষয়িষ্ণু একটি রাজনৈতিক দল, যে ইভেন আঞ্চলিক দলেরও এখন আর কোনো যোগ্যতা নেই জাতীয় পার্টি। রংপুরেও তার কোনো অবস্থান নেই। সুতরাং জাতীয় পার্টিকে নিয়ে এখন যেটা হচ্ছে, জাতীয় পার্টির কদর হয়তো বাড়ছে, যেহেতু বিএনপি নেই, আপনি তাকে কি পরিমাণ জায়গা দিবেন, যেটা 2014-2018 দেওয়া হয়েছে। এখন আপনি যেটা বলেন যে আওয়ামী লীগের জন্য আসলে জাতীয় পার্টি, 14 দল ইত্যাদি কি হবে, আমি বেশ কিছুদিন ধরে একটি কথা বলছি, আমার ধারণা আপনার চ্যানেলে আমি প্রথমবার এই কথাটা বলছি, মাসুদ ভাই হয়তো আমার সাথে একমত হতেও পারেন, সেটা হলো আওয়ামী লীগের জন্য এটি কোনো নির্বাচন নয়, এটি আসলে একটি পলিটিক্যাল ম্যানেজমেন্ট, রাজনৈতিক ব্যবস্থাপনা। কারণ আওয়ামী লীগ চাইলে এখানে 300টা সিটি নিতে পারে, আওয়ামী লীগের সেই স্ট্রেংথ আছে, সেই শক্তি আছে, কারণ মাঠে কোনো তার কোনো শক্ত প্রতিদ্বন্দ্বীরা নেই, যেহেতু বিএনপি নির্বাচন করছে না, এবং আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরাও এত শক্তিশালী, তাদের একজনও যদি মাঠে থাকে, জাতীয় পার্টির মতন প্রার্থী আসলে উড়ে যাবে, কিন্তু সেই মাঠ থেকে যে কোনোভাবেই উড়ে যাবে। 14 দলের যে প্রার্থীরা বড় বড় রাজনৈতিক নেতা আছেন যাদের নাম খুব বিশাল, ছোট দলের বড় নেতা, তারাও কিন্তু উড়ে যাবে। এবং এই যে তৃণমূল বলেন, বিএনএম বলেন, এরা দাঁড়াতেই পারবে না, আসলে সামনেই আসতে পারবে না। তাহলে আওয়ামী লীগকে কি করতে হবে? আওয়ামী লীগকে আসলে এখন একটা ব্যবস্থাপনার ভিতরে যেতে, মানে সেজন্য আমি বলছি, মানে তাদের যে কৌশল সেটিতে আসলে চ্যালেঞ্জ বাড়ছে কিনা আপনি সেইটা দেখেন? চ্যালেঞ্জ অবশ্যই চ্যালেঞ্জ বাড়ছে, আওয়ামী লীগের নির্বাচনী ব্যবস্থাপনার চ্যালেঞ্জ বাড়ছে। প্রথমে ডামি প্রার্থী ঘোষণা করার পরে আপনি দেখলেন যে স্বতন্ত্র প্রার্থীদের মিছিল নেমেছে, এবং এই স্বতন্ত্র প্রার্থীদের কেউ কেউ কি বলেছে, তারা বলেছে বর্তমান সংসদ সদস্য যারা আছেন, যারা আবার মনোনয়ন পেয়েছেন, তাদের বিরুদ্ধে তারা ইঞ্চি ইঞ্চি লড়বে। মানেটা কি? প্রতিদ্বন্দ্বিতা, শত্রুতা, বিবাদ কোন পর্যায়ে গেছে? আবার যারা বাদ পড়েছেন, নৌকা আগে ছিলেন এখন পান নাই, তারাও বলেছেন তারা 1 ইঞ্চি জমিও ছাড়বেন না। তারা যারা 1 ইঞ্চির জমিও ছাড়তে চায় না, তারা ভোট কেন্দ্র ছাড়বে বলে আপনার কাছে মনে হয়? ফলে আপনার যে প্রত্যাশা যে আপনি ভোটার আনবেন, এই যে কারণ সিটি কর্পোরেশনের কাউন্সিলররা ভোটার নিয়ে আসে, সেটা এখানে হবে না। এখানে যেটা হবে, দ্বন্দ্ব, সংঘাত এবং সহিংসতার একটা আশঙ্কা রয়েছে। যদি সহিংসতা বাদও দিই, পুলিশ খুব সচেতন থাকে, কিন্তু দ্বান্দ্বিক অবস্থাটা কিন্তু থাকবে, পুলিশের পক্ষে খুব কঠিন হবে। কারণ উভয় পক্ষ, যিনি স্বতন্ত্র দাঁড়িয়েছেন তিনি কিন্তু একই আস্তাবলের ঘোড়া, তিনিও নৌকারই লোক, কিন্তু অরিজিনালি নৌকা না পেয়ে আসলে অন্য জায়গায় গেছেন, তিনি ফিরে আসবেন এই জায়গায়, জিতলে পরে, হারলেও দলেই থাকবে, তিনি কোনো কিছু ছাড়বেন না। গত 3 মেয়াদে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারণে প্রান্তিক পর্যায়ে যে পরিমাণ বিবাদ, বিদ্বেষ, কলহ তৈরি হয়েছে, সেটি কিন্তু এখন আর সাধারণ বিভাজনে নাই, সেটা কিন্তু খুনের, যেটাকে বলে শত্রুতার পর্যায়ে গেছে, আমরা খুনাখুনিও দেখতে পেয়েছি অনেক জায়গায়। সেটা যখন নির্বাচনে চলে আসছে, তখন কিন্তু এটি একটি বড় ধরনের সাংঘর্ষিক জায়গা তৈরি করছে। ফলে 14 দল যারা বহুদিন ধরে আওয়ামী লীগের সাথে সুখে দুঃখে আছে, তাদের নেতারা কিন্তু সংশয় আছেন যে তারা আসলেই কি পাবে। জাতীয় পার্টির মুজিব আলহাক চন্দুর কথা আপনি চিন্তা করেন, সে তিনি একটি কথা বলেছেন যে আওয়ামী লীগের খুব সাধারণ কর্মীও যদি দাঁড়ায়, আমাদের জন্য নির্বাচন করা কঠিন হয়ে দাঁড়ায়। তাহলে বুঝতে পারছেন, এটা কিন্তু আসলে একটা খুব অদ্ভুত অবস্থান তৈরি হয়েছে নির্বাচনকে সামনে রেখে, এবং আওয়ামী লীগের জন্য এটা নির্বাচন না, কিন্তু আসলে আওয়ামী লীগের জন্য ইটস এ ভেরি বিগ পলিটিক্যাল ম্যানেজমেন্ট, এবং এটা এই রাজনৈতিক ব্যবস্থাপনার কতটা সুষ্ঠুভাবে করতে পারবে, এটা একটা কোম্পানির মতো, তো সিওর বা ব্যবস্থাপক যারা আছেন তাদের এখন দায়িত্ব পড়েছে হাউ টু ম্যানেজ ইট, ম্যানেজমেন্টের জায়গায় গিয়ে কুশলতা দেখাতে পারলে সুফলতা আসতে পারে বলে মানে সেই সেটি আসলে এবারে নির্বাচন দিকে তাকিয়ে থেকে সেই বৈচিত্র্য এবং বৈশিষ্ট্যটি আসলে পর্যবেক্ষণের একটি সময়। ধন্যবাদ সৈয়দ ইশতিয়াক রেজা, মাসুদ কামাল। আমরা একটা বিরতির পরে ফিরে এসে বাকি বিষয় নিয়ে কথা বলতে চাই। নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে ফিরছি কিছুক্ষণের মধ্যে। এবার আবারও ফিরে এসেছি নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে। আজকে অতিথি হিসেবে আমাদের সাথে আছেন গ্লোবাল টিভির প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা এবং সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। আবারও আপনাদের স্বাগত এবং ধন্যবাদ। আমরা আলোচনা করছিলাম যে জাতীয় পার্টির সাথে আসন ভাগাভাগির যে কথা হচ্ছে, মহাজোটের সাথে যে সমঝোতা, সব কিছু মিলে আওয়ামী লীগের নির্বাচনী কৌশলটা কতখানি চ্যালেঞ্জের মুখে,
আরেকটি বিষয় এই নির্বাচনী কৌশলের মধ্যেই পড়ে, সেটি স্বতন্ত্র প্রার্থী। নিঃসন্দেহে এবারের নির্বাচনের অন্যতম একটি বড় বৈশিষ্ট্য হিসেবে দেখা গিয়েছে। আমরা যে সংবাদটি আজকে প্রচার করেছি সেটি ছিল এরকম যে স্বাক্ষরকারীদের ভয় দেখিয়ে স্বতন্ত্রদের প্রার্থীরা বাতিলের অভিযোগ করেছে, নৌকার প্রার্থীর বিরুদ্ধে সেই অভিযোগ উঠছে এবং আজকে আপিল পেশ করার দ্বিতীয় দিন চলছে। 141 জন আপিল করেছেন তাদের প্রার্থীরা বাতিলের বিপক্ষে। সতীশ টেকরেজা, শুরুতে মানে আমি জানতে চাই যে এই যে 100% ভোটারের স্বাক্ষর বা সমর্থন প্রয়োজন হয় স্বতন্ত্র প্রার্থী হতে গেলে, আরপিএ সংশোধন করে যেটা করা হচ্ছে, এইটা আপনি কতখানি যৌক্তিক মনে করেন? আমি এটাকে যৌক্তিক মনে করি না, কারণ যিনি মনোনয়ন পেলেন দলের থেকে তার কিছুই লাগলো না, আরেকজন তাকে 100% জোগাড় করতে হবে, এটা কিন্তু লেভেল প্লেইং ফিল্ড না আসলে। এবং এখানে নানা ধরনের বাংলাদেশের বাস্তবতাটা বুঝতে হবে। যেমন আমি অন্তত একজন প্রার্থীকে চিনি, তিনি এলাকায় খুবই জনপ্রিয় এবং তিনি মানুষের জন্য ব্যক্তিগত সম্পত্তি বিক্রি করে এই ভদ্রলোক কাজ করেন। তিনি এবার নির্বাচনটা করতে চেয়েছিলেন, তিনি 100% স্বাক্ষরও জোগাড় করেছেন, তার মধ্যে একজনের স্বাক্ষর গরমিল হয়ে গেছে। আপনি গ্রামের লোক জানেন, এখন এক কথা বলে আরেক কথা বলে, এবং আমার নিজেরই কিন্তু ব্যাংক স্বাক্ষর, আমার ধারণা মাসুদ বেড়ে হয় ব্যাংকের স্বাক্ষর কিন্তু একটু ডেভিয়েটেড হয়। এখন এই ডেভিয়েশনের জন্য আপনি ওই ভদ্রলোকের মনোনয়নটা বাতিল করে দিয়েছেন, এটা কি ফেয়ার জাজমেন্ট হলো? আপনি চিন্তা করেন, এটা আমাদের জাতীয় পরিচয় পত্রে, আমার নিজের জাতীয় পরিচয় পত্রে আমার ইংরেজি বানান ভুল, এখন ওখানেও কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে। জাতীয় পরিচয় পত্রে নামের বানানের ক্ষেত্রে, পিতার বানানের ক্ষেত্রে, আমার বাবার নাম কিন্তু আমার জাতীয় পরিচয় পত্রে ভুল, এখন ওটা কিন্তু বাতিল হয়ে গেছে। এরকম অসংখ্য কেস আছে। তারপরে আমার আরো যেটা দেখলাম কি গ্যারান্টর হয়েছিল কোনো এক কারণে কারো, এখন এই জীবনে আমি এবং মাসুদ ভাই যেহেতু উপরের পজিশনে চাকরি করেছি, কত লোকে কতবার ব্যাংক গ্যারান্টর হয়েছে মনে আছে সবকিছু বলেন তো? আপনি এটাও এটা যে নিয়ে আসলেন হঠাৎ করে নতুন করে এই জিনিসগুলো, আমার কাছে মনে হচ্ছে আনফেয়ার করার জন্য যত রকমের নিয়ম, অথচ দেখেন এই যে লোকগুলো নৌকার মধ্যে চড়ে বসেছেন তাদের কি কিছু নাই? ধরেন কিছুই নাই, সাজান উমরা এসব জামিনটা পেলেন, বসলেন, হয়ে গেল, কোনো সমস্যা হলো না। কিন্তু আধা ঘন্টার মধ্যে কি সব জোগাড় করে ফেলেছেন তিনি? এগুলা আমি মনে করি যে স্বতন্ত্র যারা হয়েছে, যেহেতু আপনি একবার বলেছেন যে তাদেরকে উৎসাহিত করতে চান, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা চান, সেই জায়গাটা একটু উদার থাকা প্রয়োজন ছিল। এখন হঠাৎ করে কি হয়েছে, যখন দেখেছে যে মিছিল নেমে গেছে তখন আবার চিন্তা করেছেন যে না এটা তো ঠেকাতে হবে। তো মানে আপনি যে এর আগে ম্যানেজমেন্টের কথা বলেন, মানে সেই জায়গা একটি মানে হয়তো প্রভাব দেখা যায়। ধন্যবাদ। আমি একটু জনাব মাসুদ কামাল কাছে জানতে চাই, এটি তো একটি আছে ত্রুটি বিচ্যুতির কারণে অনেকের প্রার্থিতা বাতিল পড়ছে, কিন্তু অনেকে আবার আওয়ামী লীগের যারা প্রার্থী রয়েছেন তাদের বিরুদ্ধে অভিযোগ করছেন যে তাদের ভয়ভীতি দেখানো হচ্ছে এই 100% ভোটার তালিকা, ভোটারের স্বাক্ষর ইত্যাদি গ্রহণ করার ক্ষেত্রে। এই অভিযোগ আসলে কি বার্তা দিচ্ছে? দেখেন অভিযোগটা, অভিযোগ যেটা বললেন সবই ঠিক আছে, বাট 100% নিয়ে আমি একটু কথা বলি। আমার কাছে প্রথমত মনে হয় এটা একটা অসাংবিধানিক ধারা, কারণ আমাদের সংবিধানে স্পষ্ট করে লেখা আছে যে সংসদ সদস্য হইবার যোগ্যতা ও অযোগ্যতা, কে সংসদ সদস্য হতে পারবেন। এখানে স্পষ্ট করে বলা হয়েছে যে যদি কেউ বাংলাদেশের নাগরিক হয়, তার বয়স 25 বছর পূর্ণ হয়, তাহলে উনি সংসদ সদস্য হওয়ার জন্য যোগ্য। যে লোক সংসদ সদস্য হওয়ার জন্য যোগ্য তাকে আপনি নির্বাচনে অযোগ্য ঘোষণা করবেন কি হিসেবে বলেন আপনি? আমি এই জিনিসটা যে আমাদের সংসদের সংবিধানের 65 নম্বর ধারা, আপনি পয়েন্ট পুরাটা পড়েন। আবার সেই সাথে যে 100% মানুষের তো তাদের কোনো ইয়ে থাকছে না, গোপনীয়তা থাকছে না, প্রকাশ্য হয়ে যাচ্ছে। আমি ওই প্রসঙ্গে আসি। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি ওটা একটা ব্যাখ্যা দেয়, ওটা আজকের দিনে একবার আলোচনা হয়েছিল, একজন সাবেক নির্বাচন কমিশনার ব্যাখ্যা দিয়েছিলেন যে ওনারা তার ভোট দিবেন না, ওনারা সমর্থন করতেই পারেন, এমনকি অন্য একজন যে প্রার্থী সেও সমর্থন করতে পারে যে উনি প্রার্থী হোক, কোনো সমস্যা নাই। ওটা উনি ওই ব্যাখ্যা দেন, কিন্তু ওই ব্যাখ্যাটাই মানলাম আমি, ধরে নিচ্ছি। 1 নম্বর কথা হলো এটা একটা সংবিধান বিরোধী ধারা, 1 নম্বর পয়েন্টটা। দ্বিতীয় কথাটা হলো আমার, আপনি যদি মনে করেন যে 100% সদস্যের মানে সমর্থন জোগাড় করতে না পারলে আমি প্রার্থী হওয়ার যোগ্য না, যদি আপনারা মনে করেন, তাহলে এই নির্বাচনে যারা বিভিন্ন পলিটিক্যাল পার্টির হইয়া প্রার্থী হয়েছে তাদের মধ্যে যারা নাকি 100% কেন ভোট পেয়েছে, অথবা জাতীয় নির্বাচনে যে সমস্ত পলিটিক্যাল পার্টি সব মিলিয়ে 100% ভোটের কম পেয়েছে, সেই পার্টিগুলি নিবন্ধন কি বাতিল করা হবে? উচিত
শুধু উদাহরণ দিয়ে বলি, এই যে আমাদের কল্যাণ পার্টি ইব্রাহিম সাহেবের, উনি 2008 সালে নির্বাচনে অংশ নিয়েছিলেন, 2008 নির্বাচনে অংশ নিয়ে উনি ভোট পেয়েছেন 0.03%। 0.03 মানে কি 1% হলো 33 ভাগের 1 ভাগ। মানে আপনি বলছেন যে এই ধারা বজায় থাকলে, এই ধারা বজায় থাকলে মানে ব্যক্তির ক্ষেত্রে, তাহলে দলের ক্ষেত্রেও এক ধরনের, আমি 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 একটা কথা বলি, প্রচুর প্রার্থী মাসুদ ভাই, প্রচুর প্রার্থী দলীয় ভাবে আছেন, একদম ফ্রি ইলেকশন করতে তারা তো 1% পাবে না, পাবে না, তাহলে আপনি কেন আরেকজন ব্যক্তিকে আরেকজন ব্যক্তিকে বঞ্চিত করছেন? না, এই এই বক্তব্য স্পষ্ট। জি জি মাসুদ কামাল ভাই, একটু যদি সুযোগ দেন আরেকটা প্রসঙ্গে একটু আপনাদের সংক্ষিপ্ত মতামত নিয়ে নিতে চাই, সেটি নির্বাচন কমিশনার আজকে একজন বলেছেন যে নির্বাচনে বিদেশিদের চাপ দেওয়ার অধিকার নেই, আর সেই সাথে 338 জন ওসিকে বদলির অনুমতি চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সেটিও আমরা খবরে প্রকাশ করেছি। মানে বিদেশিদের চাপ কি এখনও প্রভাব বিস্তার করছে কিনা, যখন একজন কমিশনার নিজে বলেন আজকে এসে, মানে সৈয়দ ইশতিয়াক যে আপনি বিষয়টিকে কীভাবে দেখেন? না, প্রথম উনি এটা ভাবলেন কেন, বিদেশিরা চাপ দিচ্ছে নাকি? যদি এরকম ভেবে থাকেন মনোজগতের ভিতরে, সেটি আমার কাছে মনে হয় যে তার স্বাধীন সত্তার বাইরে তিনি চিন্তা করছেন। তিনি নির্বাচন কমিশনার হিসেবে, নির্বাচন কমিশন প্রাপ্ত দায়িত্ব হিসেবে তিনি দেখবেন তার জন্য কন্ডিউসিভ এনভায়রনমেন্ট আছে কিনা, তিনি নির্বাচন করতে পারছেন কিনা, তার উপরে স্থানীয়ভাবে কোনো চাপ আছে কিনা। বিদেশি চাপের কথা তিনি অস্বীকার, তিনি বলবেন কেন তিনি এটা? আমার কথা হলো, তিনি কি স্থানীয়ভাবে একটা পরিবেশ দেখেন কিনা ভালো নির্বাচন করা, সেটা দেখলে তিনি যদি কনভিনসড হন, তিনি যদি ঠিক থাকেন যে না নির্বাচন ভালো করার জায়গা আছে, তাহলে এসব দেশি বিদেশি চাপ তাকে কিন্তু ভাবনার কোনো জায়গায় ফেলবে বলে আমার কাছে মনে হয় না। সুতরাং এটা তার এটা এটা অবান্তর একটি কথা যে বিদেশিদের চাপ দেওয়ার অধিকার নেই, কিন্তু তিনি কিন্তু আবার কিন্তু একটু মিনিমাইজ করলেন, কিন্তু বলি আবার বললেন কিন্তু তারা বলতে পারে যে ভালো হচ্ছে কি হচ্ছে না, তাই না? আপনার আপনার রিপোর্টেই দেখলাম যে তারা যদি অভিমত ব্যক্ত করতে পারে, অভিমতটা কি চাপ নয়? তাহলে তিনি এটা, আমার কাছে মনে হয় যে কোথায় যেন মনোজগতে আমাদের বিরাট সমস্যা হয়ে গেছে, আমরা কোথাও স্বাধীনভাবে নিজেকে প্রকাশ করতে পারছি না। নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন বাংলাদেশের ভারতের চাইতেও ভালো প্রতিষ্ঠান যদি আপনি ক্ষমতা দেখেন। নির্বাচনকালীন তারা কিন্তু সংসদের অনুমোদন ব্যতীত বিধি প্রণয়ন করে ব্যবস্থা নিতে পারে, আজ পর্যন্ত দেখেছি কিনা এটা, একটা করে দেখা একটা। জি ধন্যবাদ, আপনার বক্তব্য স্পষ্ট। যারা মাসুদ কামাল, মানে এই এই মন্তব্যের সাথে আপনি যুক্ত করতে পারেন, সাথে পুলিশের ওসিদের বদলির প্রসঙ্গ আছে, প্রশাসনে বিভিন্ন রদবদল নিয়ে কমিশন যে পদক্ষেপ নিচ্ছে সেটিকে কিভাবে মূল্যায়ন করছেন আপনি? আমি বলছি যে ইস্তেকরে যে কথাটা বললেন না, এটি হলো এক কথা যে উনি কিন্তু নিজেই বলতেছেন যে বিদেশিরা চাপ দেয় না, উনি কিন্তু বলেছেন, বলে বলেছেন যে ওনাদের দেওয়ার এখতিয়ার আছে, ওনাদের দেওয়ার এখতিয়ার আছে। এদিকে কি বলছে, এদিকে কেউ বলছে যে ওনাদের দেওয়ার এখতিয়ার আছে, উনি মনে করছেন কেন, এটা আলোচনায় আসছে কেন? আলোচনায় আসছে এই কারণে যে উনি আসলে ফিল করছেন, যে ওনাকে ফিল করেন, উনি যেন ইলেকশন কমিশনার হিসেবে একটা মানে প্রতিষ্ঠানের উনি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হন, তো উনি ফিল করবেন কেন? তার মানে ওনার আসলে ফিল করার তো কথাই ছিল না। এরা হচ্ছে কি, আসলে ইলেকশন কমিশন যে কাজগুলি করতেছে ওনারা নিজেরাই আসলে নিজেদের কাছে সন্তুষ্ট না, ওনারা মনে করছেন আমার কোথায় কাজগুলি ঠিক করছি না, আমার মধ্যে ওনাকে এই জবাবদিহি করতে হচ্ছে, ওনাকে এই জবাবদিহি করতে হচ্ছে, উনি এলোমেলো নানা রকম জবাব দিয়ে আমাদের যাচ্ছেন। এগুলি বলার মাধ্যমে ওনারা ওনাদের নৈতিক দুর্বলতারই প্রকাশ ঘটিয়েছেন। আর বদলির ব্যাপারটা বলি, এই বদলির ব্যাপারটা আমার কাছে খুব হাস্যকর মনে হয়েছে। সিনসিয়ারলি বলি, এই বদলি কোনো অর্থ হয় না, এতগুলি জায়গায় আপনি বদলি করতেছেন মানে কি লাভ? তাদেরকে আপনি তো ওসিকে নিয়ে একখানা থেকে আরেকখানা নিচ্ছেন, ঢাকা শহরের ওসি পর্যন্ত বদলি অঞ্চলের মধ্যে যাচ্ছেন শুধু খানা বদল। জি একদম। এই এই বদলি নিয়ে আমি একটু বলি, আমি ঢালাও ভাবে কেন করব? আমি কি বলেছি ওর বিরুদ্ধে এই অভিযোগ আছে? তাহলে স্বচ্ছতার জায়গাটা কোথায়? যদি বলতো যে ওসি ইশতিয়াক রেজা এই ধরনের অপরাধ করেছে, এই ধরনের অনিয়মের সাথে জড়িত, সেই ধরনের ইলেকটোরাল প্রসেস ভায়োলেট করছে, সেটা বরং অনেক বেশি গ্রহণযোগ্য হতো। ঢালাও ভাবে করলে কিন্তু আপনার কোনো কিছু গ্রহণযোগ্য হয় না কিন্তু। তারপরেও আমি মনে করি যে আপনি ঢালাও ভাবে করতে চান, যে আপনি মানুষের মধ্যে একটা আস্থা তৈরি করতে চান যে আমরা কিছু একটা করতেছি, তাহলে সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারতেন, ডিসি বদলি করতে পারতেন। ডিসি কি করতে পারতেন, সমস্ত যারা ডিসি হিসেবে যারা আছে এখানে ওরাই দিয়ে রিটার্নিং অফিসার, আপনি ওদেরকে সব ঢাকায় নিয়ে আসেন, এনে অন্য অন্য ডেপুটি সেক্রেটারি ডিসি বসে পাঠান, তাহলে বসতাম। আপনি আপনি পারতেছেন, আপনি পারবেন না, ঝামেলা আছে অনেক। ধন্যবাদ, ধন্যবাদ মাসুদ কামাল, আপনার বক্তব্য স্পষ্ট। আই ওয়াজ আর কিছু না।
ধন্যবাদ আপনাদের দুজনকে। আমরা আর একটা বিরতি নিতে চাই, এরপরে এসে হরতালের প্রসঙ্গ, হরতাল অবরোধের প্রসঙ্গ নিয়ে আরও আলোচনা হবে নিশ্চয়ই নিটলটার নিবেদিত সংবাদ সম্প্রসারণে। নিটলটার নিবেদিত সংবাদ সম্প্রসারণে বিরতির পরে ফিরে এলাম। আমাদের সাথে আছেন সৈয়দ ইশতিয়াক রেজা, তিনি গ্লোবাল টিভির প্রধান সম্পাদক, এবং সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল আছেন। আমরা আলোচনার প্রায় শেষ দিকে। হরতাল এবং অবরোধ চলছে আজকে রাজধানীর খিলগাঁওয়ে। একই জায়গায় একুশে এক্সপ্রেসের তিনটি বাসে আগুন দিয়েছে অবরোধকারীরা, যদিও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিআরটিসিরও একটি বাসে আগুন দেবার খবর আজকে পেয়েছি আমরা। জনাব মাসুদ কামাল, বিএনপি যে তাদের এখন যে রাজনৈতিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে, হরতাল এবং অবরোধের কর্মসূচি 28 অক্টোবরের পরে, সেটি আসলে সামগ্রিক রাজনীতিতে কতখানি প্রভাব ফেলতে পারছে বলে আপনি মনে করেন? আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছিল যে এইগুলো আসলে ভোতা হয়ে গেছে অস্ত্র হিসেবে, আপনার কাছে কী মনে হয় সামনের রাজনীতিতে এটি আসলে কোন দিকে নিয়ে যাচ্ছে? শুনেন, এই অস্ত্রগুলি না আসলে কিন্তু উপলব্ধির বিষয়। আপনি যদি উপলব্ধি না করেন যে এটা একটা চাপ, তাহলে চাপ না, কারণ সরকারের উপরে চাপ পড়ছে না, মনে করেন জনগণের উপরে চাপ পড়ছে। কারণ আপনি যদি মনে করেন জনগণের উপর সামান্য চাপ পড়া মানেই আমার উপরে অনেক চাপ পড়া, তাহলে চাপ, কারণ সেটা কি সরকার মনে করছে? দেখুন, এতগুলি দিন হয়ে গেল, এতদিন ধরে বিএনপি আন্দোলন করতেছে, একটা দাবি ধরলাম আন্দোলনটা ঠিক বেঠিক সেটা নিয়ে অনেক বিতর্ক হতে পারে, কিন্তু তারা তো কিছু একটা চাচ্ছে এবং তারা তো দেশের নাগরিক, তো তাদেরকে ডেকে একদিন কেউ বলেছে আসেন কথা বলি, আপনি কি চান, কেন আপনি মানুষের কষ্ট দিচ্ছেন, এই যে হরতাল হচ্ছে অবরোধ হচ্ছে। আমি কিন্তু হরতাল অবরোধের পক্ষে না, আমি সবসময় হরতাল অবরোধের বিরোধী, কারণ আমি মনে করি এদের সাধারণ মানুষের ভোগান্তি হয়, আমার নিজের ভোগান্তি হচ্ছে, কিন্তু আমার কথা হলো যারা এটা দেখেছে তাদের সঙ্গে কথা বলতে হবে। কেউ একবার উদ্যোগ দিয়েছে বলে কি ওরা আসে না কেন, ওরা কি আসবে, ওরা তো ওদের মতো দাবি, দাবিটা হয়তো অসম্ভব মনে করছি, কিন্তু আপনি তো অগ্রসর হবেন, আপনি তো চাপটা অগ্রসর হইলেন না, না হলে কি চাপটা কমলো? আমার কমলো, এই যে বাসটা পড়লো জারি করুক, পড়লো তো ভাই, এই বাসটা রাস্তায় কেন ছিল? কিছু লোককে বহন করার জন্য তো ছিল, তাহলে বহন করার জন্য তিনটা বাস কমে গেল না, গেল তো, এইগুলি কেন অবরোধ আপনি দিবেন? দুই দিন কোনো ইন্টারসিটি মানে কিন্তু কিন্তু মানে আদতে রাজনীতিতে এই এই কর্মসূচির প্রভাব আপনি দেখেন কিনা, মানে চাপ কেউ অনুভব করুক কিংবা চাপ সৃষ্টি করতে পারে? না, আমি দেখি না তো, দেখি না কেন কি, আচ্ছা, যে দুইটা দল তো দুই ধরনের, যে দল ডাকছে সে দল মনে করছে জনগণের প্রোগ্রাম দিলে আমার কি, মানে কেউই জনগণের কথা ভাবছে বলে আপনি মনে করছেন না? আপনার কাছে একই রকম মনে হয় কিনা আমি যে প্রশ্নটি করেছি, সেই সাথে নিরাপত্তা আসলে সাধারণ মানুষের নিশ্চিত হচ্ছে কিনা? আমরা আজকে দেখলাম যে ঢাকা সহ সারা দেশে প্রায় 156 প্লাটুন বিজিবি এবং র্যাবের 400-এর উপরে টহল দল মোতায়েন করা হয়েছে, সবকিছু মিলে জনগণের কথা কেউ ভাবছে কিনা, তার নিরাপত্তা নিশ্চিত হচ্ছে কিনা? দেখেন, হরতাল অবরোধকে কেন্দ্র করে যে গাড়িগুলো জানানো হচ্ছে ভয়ঙ্কর অপরাধের পর্যায়ে পৌঁছেছে, কারণ একুশে পরিবহনের তিনটি গাড়ি কিন্তু হরতাল ভায়োলেট করেনি, অবরোধেরও কিন্তু বিরুদ্ধে জানে, তারা পার্কিং অবস্থায় ছিল, তারা গাড়িগুলোকে তারা কিন্তু চালায়নি। সুতরাং এটি যারা হরতাল ডেকেছে বা অবরোধ ডেকেছে তাদের দিক থেকে একটা নৈতিকতা বিরোধী অপরাধ সংঘটিত হচ্ছে। দ্বিতীয় হলো বাসে যে আগুন দেওয়া, মুরগির খাঁচায় আগুন দেওয়া, হাঁসের খাঁচায় আগুন দেওয়া, সবজির ভেনে আগুন দেওয়া, এগুলো দরিদ্র বিরোধী কর্মসূচি। বিএনপি হরতাল অবরোধ কোথাও পালিত হচ্ছে না, কিন্তু এর মাধ্যমে জনগণকে ত্যক্ত বিরক্ত করে ফেলছে, জনগণের কোনো অংশগ্রহণ নাই, তাদের নিজেদের কোনো অংশগ্রহণ নাই, কোথা থেকে কিভাবে যেন একটা হরতাল ডাকে, অবরোধ ডাকে, তারপরে তারা চুপ হয়ে যায়, তারপরে চোরাগোপ্তে হামলা করতে থাকে। এর মাধ্যমে সরকারকেও কিছু করা যাচ্ছে না, নির্বাচনও সেখানে সম্ভব হবে না, কিন্তু দরিদ্র মানুষ সাধারণ মানুষের ভয়ঙ্কর ক্ষতি করছে, অর্থনীতির ক্ষতি করছে। এরকম রাষ্ট্র বিনাশী, সমাজ বিনাশী, মানুষ বিনাশী, অর্থনীতি বিনাশী কর্মসূচি পৃথিবীর কোথাও পালিত হয় না। যারা এই কর্মসূচির আমদানিকারক তারা ভয়ঙ্কর মানবতা বিরোধী অপরাধ করছে। কালকে চট্টগ্রামে একটা ড্রাইভার ঘুমিয়েছিল, তার গায়ে আগুন দেওয়া হয়েছে, আমি তর্ক বিএনপি তর্কের খাতিরে বলে তারা নাকি এটি করছে না, কিন্তু তাদের হরতাল এবং অবরোধের সুযোগ টেনে নিচ্ছে। যে হরতাল পালিত হচ্ছে না, যে অবরোধ পালিত হচ্ছে না, যে অবরোধ মানুষ প্রত্যাখ্যান করছে, অংশগ্রহণ করছে না, সে অবরোধ তারা কেন ডাকছেন? তাদের নিজেদের ভিতরে বোধোদয় হওয়া দরকার যে আমরা অন্য কিছু করি। সরকারের দিক থেকে হয়তো অনেক কিছু করেছে, মাসুদভাই বলছেন সরকার ডাকবে কি ডাকবে না তাদের সাথে আলোচনা করবে, কিন্তু সরকার কেন ডাকবে, তার সাথে কি কারণে বসবে? কারণ সরকারের জন্য তো বিএনপি কোনো চ্যালেঞ্জ তৈরি করতে পারছে না, কোনো চাপ তৈরি করতে পারছে না,
সরকারকে যদি সামান্যতম চায়, বরং পুরো দেখাচ্ছে যে একটা মানুষ বিরোধী কর্মসূচিতে পরিণত হয়েছে এই হরতাল অবরোধ, যে মানুষকে তারা চায় তাদের আন্দোলনে শরিক হতে। জনগণ কখনো, আমি তিনটা কারণের কথা সবসময় বলি যে কেন বিএনপির আন্দোলনে মানুষ সম্পৃক্ত হলো না। একটা হলো তারা বিশ্বাস করেছে ফেসবুক আর ইউটিউবরা সরকার ফেলে দিবে, যেটা কখনো হয়নি। আমেরিকা একটা কিছু করে দিবে, সেটা হয়নি। আরেকটা হলো এই আগুন সন্ত্রাস, যেটা কারণে মানুষ সংযুক্ত না হয়ে সতর্ক থেকে, মানে কোনটি আসলে খুব বেশি প্রভাব ফেলতে পারেনি, কাজে লাগেনি বলে আপনি মনে করছেন। অসংখ্য ধন্যবাদ সৈয়দ থেকে আমাদের সাথে থাকার জন্য। আমাদের সাথে মাসুদ কামাল ছিলেন, তাকেও ধন্যবাদ, এবং যারা এখন সাথে ছিলেন। এই ছিল আমাদের আজকের নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে। থাকুন ডিবিসি নিউজের সাথেই।